আমাদের এই এক্সাম্পলটাতে অনেকগুলো সাপোর্ট আছে, এ বিন্দুতে, সি বিন্দুতে, জি বিন্দুতে এবং এইচ বিন্দুতে সাপোর্ট আছে, এবং দুইটা ইন্টারনাল হিঞ্জ আছে, ডি বিন্দু এবং এফ বিন্দুতে। তাহলে এটা খুব ভালোভাবে দেখবো, একটু খেয়াল করবো প্রতিটা পয়েন্ট, এটা যদি আমরা খুব ভালোভাবে বুঝি আশা করি ইনফ্লুয়েন্স লাইন, বিমের ইনফ্লুয়েন্স লাইনে আর কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমাদের কি কোন কোন ফোর্সের জন্য আমাদের ইনফ্লুয়েন্স লাইনকে ড্র করতে হবে, এখানে দেওয়া আছে এ বিন্দু, সি বিন্দু, এই দুটার জন্য রিয়াকশন, বি বিন্দু, সি বিন্দু, ই বিন্দু, এই বিন্দুগুলোর জন্য হচ্ছে শেয়ার, আর বি বিন্দু, ই বিন্দু এবং সি বিন্দুর জন্য হচ্ছে মোমেন্ট। আচ্ছা, আমরা একটা একটা করে ড্র করবো এবং একটা করে বুঝতে থাকবো। প্রথম যেটা আসতেছি আর এ, জাস্টমিন রিয়াকশন অফ এর জন্য যদি আমরা ইনফ্লুয়েন্স লাইনকে ড্র করতে চাই তাহলে কি হচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, এ বিন্দুকে ইউনিট ডিসপ্লেসমেন্ট দিতে হবে, দিলাম। এটা যদি আমরা ইউনিট ডিসপ্লেসমেন্ট দিই তাহলে আমাদের ইন্টারনালি এই ইউনিট কি কি চেঞ্জ হচ্ছে, তাহলে এই পয়েন্টের কোনো চেঞ্জ, এই পয়েন্টের কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, ডি পয়েন্টে ডিসপ্লেসমেন্ট হতে পারে, এফ পয়েন্টে কোনো ডিসপ্লেসমেন্ট হবে কি হবে না, কারণ হচ্ছে জি এবং এইচ বিন্দুতে দুইটা সাপোর্ট থাকার কারণে এফ এবং এইচ এই এলিমেন্টটুকু অনেকটাই ফিক্স সাপোর্টের মতো কাজ করবে, সেহেতু হচ্ছে কি করবে, আমাদের এ বিন্দুতে রোটেশনটা থাকবে, কোনো ধরনের ডিসপ্লেসমেন্ট এখানে থাকবে না, তাহলে আমাদের এই পয়েন্টে এখানে কোনো ডিসপ্লেসমেন্ট হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করতেছি, এটাকে যদি উঠে উপরের দিকে তাহলে এই পয়েন্ট এসে জিরো হইতে হবে, তাহলে জিরো যদি হতে চায় তাহলে কি হবে, ডি বিন্দুর মুভমেন্ট লাগবে, যদি ডি বিন্দু আবার মুভমেন্ট হতে হয় তাহলে কি হবে, আচ্ছা ডি বিন্দু আমার মুভমেন্ট হবে হলে সমস্যা নাই, এফ এর উপর পয়েন্ট আবার জিরো হবে, তাহলে আমাদের যেটা হবে জিরো, ডি বিন্দু ডিসপ্লেসমেন্ট হবে হলো, এবং এফ এ দিয়ে সে আবার কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের আর অফ এ, এটার মান হচ্ছে ওয়ান, তাহলে ডি পয়েন্টের ভ্যালুটা কত, আর অফ এ আমাদের 40 40, তাহলে ওয়ান হচ্ছে 40 প্লাস 40 জন্য, তাহলে এটাকে যদি এক্স ধরি তাহলে এক্স ডিভাইড এক্স কত, যেহেতু সেম অ্যাঙ্গেল সিমিলার ট্রায়াঙ্গেল যদি ইউজ করি এটা হচ্ছে 20, তাহলে এক্স হবে 0.25, তাহলে যেহেতু নিচের দিকে আছে -0.25। এরপরে হচ্ছে আমাদের কোনটা, তাহলে আমাদের আর এ বিন্দুর জন্য রিয়াকশনের জন্য আমাদের ডায়াগ্রাম ড্র করা হলো, এরপরে সি বিন্দুর জন্য, সি বিন্দুর জন্য আমরা যদি ড্র করতে চাই তাহলে কি হবে, যদি আমরা সি বিন্দুকে উপরের দিকে ওয়ান ডিসপ্লেসমেন্ট করলাম, যদি করে তাহলে কি চেঞ্জ কোথায় হচ্ছে, আমাদের ডি বিন্দুর ডিসপ্লেসমেন্ট হতে পারবে, এ বিন্দুর কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, এ বিন্দুর কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, শুধু ডি বিন্দুর ডিসপ্লেসমেন্ট হবে, তাহলে যেটা হচ্ছে আমাদের এটা ওয়ান এবং এখানে এসে শেষ হয়ে যাচ্ছে, এবং এই ভ্যালুটা কত হবে, তাহলে আর অফ সি এর জন্য ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে 40 40 80, এবং এক্স হচ্ছে 80 প্লাস হচ্ছে 80 40 40 20, তাহলে দ্যাটস মিন 100, তাহলে এক্স হচ্ছে 1.25, এবং যেহেতু এটা উপরের দিকে আসে সেহেতু হচ্ছে এটা পজিটিভ, 1.25 হচ্ছে আমাদের এক্স, এক্স হচ্ছে কোনটা, এই ভ্যালুটা। আর অফ সি জন্য ডায়াগ্রাম শেষ হলো, এবং ভি অফ বি, তাহলে ডি বিন্দুর জন্য শেয়ার ফোর্স, আচ্ছা ডি বিন্দুর জন্য যদি শেয়ার ফোর্স আঁকতে চায় তাহলে সম্ভব কিনা, হ্যাঁ এ বি এর পার্টটার জন্য সম্ভব, এখন দেখি বি বিন্দুর রাইট পার্টের জন্য, লেফট পার্ট হবে রাইট পার্টের জন্য, যদি আমরা একটা একটু উপরের দিকে উঠাই বি বিন্দুকে 0.5, তাহলে ডি বিন্দু হ্যাঁ হবে, তাহলে আমাদের এটা আসবে হচ্ছে নিচের দিকে আমরা 0.5 কে ড্র করলাম,
করসপন্ডিং চেঞ্জ হচ্ছে, এতে যে শেষ হয়ে যাচ্ছে, এবং তাহলে উপরের দিকে যদি 0.5 এটাকে উপরের দিকে উঠায় তাহলে আমাদের সি পয়েন্ট, যেহেতু সি পয়েন্টটা হচ্ছে কত 0, ডিতে যে তার ডিসপ্লেসমেন্ট হবে এফ এ যে সে আবার কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 0.5 পজিটিভ, 0.5 নেগেটিভ, তাহলে এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের ঠিক সেম ভাবে ভি অফ বি 0.5 ডিভাইডেড বাই 40, 0.5 ডিভাইডেড বাই 40 এক্স, এক্স যদি এটা হয় তাহলে আমাদের 20, যদি করি এক্স সমান সমান আমাদের আসবে হচ্ছে 1 40, তার মানে হচ্ছে 10, হচ্ছে 40, মানটা হচ্ছে 10, মানে হচ্ছে এটা আমাদের তাহলে কি হলো আর এ আর সি আর হচ্ছে ভিবি, এই তিনটা ডায়াগ্রাম ড্র করা হলো। এখন আমরা দেখব বিসিএল, বিসিআর এবং বিই, দেখি ভি সি এল, তার মানে হচ্ছে আমাদের ভি সি এল লেফট সাইডের জন্য যদি ড্র করতে চাই, আচ্ছা যদি আমরা এটা ড্র করতে চাই তাহলে আমাদের কেমন হবে, ভি সি এল তার মানে হচ্ছে আমাদের এটা অলমোস্ট 1 আমরা মক করলাম, করে এটা এতে এসে মিট করলো। আর এখন রাইট সাইডে কি হালকা খুবই সামান্য পরিমাণ যদি উঠাইতে চাই, আচ্ছা ধরলাম এখানে হালকা মানে অলমোস্ট নেগলেজিবল উঠাই যদি, তাহলে এটা চেঞ্জ হবে, ডিতে একটা পয়েন্ট ক্রিয়েট হবে, ডিতে ডিসপ্লেসমেন্ট হবে এবং এফ এ যেয়ে সেটা শেষ হয়ে যাবে। তাহলে ভি সি এল, ভি সি এল এর জন্য এটা 1 যদি হয়, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সেম, সেহেতু এটা হচ্ছে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করলে এই মানটা আসবে। এখন ভিসিআর রাইট পার্টের জন্য তাহলে কি হবে, আমাদের আমাদের এইখানে হচ্ছে অলমোস্ট 1 এবং এখানে খুবই সামান্য করে নেগলিজিবল একটা ডিসপ্লেসমেন্ট যদি দিই তাহলে এ এবং বি এর ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা তাহলে রাইট সাইডে কোন কতটুকু চেঞ্জ হচ্ছে, আমরা সি এবং ডি পুরোটা হচ্ছে জাস্ট কি হচ্ছে এটা মুভ করলো, এই পয়েন্টে যেহেতু মুভমেন্ট নেই তাহলে এটা স্লোপ নিয়ে এসে 0 হয়ে গেল, এটা হচ্ছে আমাদের 1 1, তাহলে এটা হচ্ছে আমাদের ভি সি আর। এরপরে হচ্ছে আমাদের ভিই, ভিই কে যদি আমরা দেখতে চাই, ভি সি আর প্ল্যানটাকে ড্র করতে চাই তাহলে কি আমাদের ই বিন্দুতে চলে যেতে হবে, ই বিন্দুতে গেলাম তাহলে দেখি ই বিন্দুতে যদি আমি শেয়ার রাখতে চাই, শেয়ার রাখতে চাইলে ইলেকট্রিক ইফেক্টটা কেমন হবে, এ এবং সি এই এ টু ডি এই পার্টের কোনো মুভমেন্ট নাই, এফ টু এইচ এই পার্টের কোনো মুভমেন্ট নাই, শুধু হচ্ছে যা চেঞ্জ হবে এফ এবং বি এর মাঝখানে, ডি এবং এফ এর মাঝখানে, তাহলে এই বিন্দুতে হচ্ছে আমরা উপরের দিকে হচ্ছে কত 0.5, নিচের দিকে 0.5, আমাদের ডিতে এসে 0 হয়ে যাবে, তাহলে এটি হচ্ছে আমাদের কত 0.5 মাইনাস 0.5 এবং 0। আমাদের বাকি রয়েছে হচ্ছে এখন কি কি, মোমেন্ট অফ বি, মোমেন্ট অফ ই, মোমেন্ট অফ সি। মোমেন্ট অফ বি প্রথমে আমরা আসি মোমেন্ট অফ বিতে, তাহলে কি করতে হবে, মোমেন্ট অফ বি, বি কোথায় আছে, এখানে আছে, এখানে একটা হিঞ্জ পয়েন্ট ক্রিয়েট করে রোটেশন দেব, রোটেশন যদি দিতে চাই তাহলে কি হচ্ছে, চেঞ্জটা কতটুকু হচ্ছে, এই পোর্শনটা চেঞ্জ হবে হলো, এখন ডি পোর্শনটা চেঞ্জ হচ্ছে কি, হ্যাঁ হবে, এখানে যাবে নিফিলি এসে আবার, তাহলে এটা এটার মানটা কত, এম অফ বি,
এম অফ বি বের হবে হচ্ছে আমাদের 40×40 ডিভাইডেড বাই 40+40, এটা যদি করা হয় তাহলে আমাদের মান হবে 20। তাহলে এটা যদি 20 হয় এটা কত হবে, 20×40 এক্স ডিভাইডেড বাই দিট ইজ ডিভাইডেড বাই 20 যদি হয় তাহলে আমাদের এক্স হচ্ছে 10, মানটা হচ্ছে 10। সেম অ্যাঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করা হয়েছে এখানে, আর এটা হচ্ছে মোমেন্টের সূত্র ইউজ করা হয়েছে এখানে। এরপর হচ্ছে এম বি আমাদের শেষ হলো, এরপর হচ্ছে এম অফ ই। এম অফ ই তার মানে ই পয়েন্টে আমাকে যেতে হবে এবং রোটেশন দিতে হবে, তো তাহলে ই পয়েন্টে আমি গেলাম, রোটেশন দিলাম, রোটেশন দিলে কি চেঞ্জ হচ্ছে, রোটেশন যদি দিই হ্যাঁ চেঞ্জ হবে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে, বাকি এ টু ডি ফিক্সড, সি ডি ও এই অংশ কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে আমাদের এম অফ ই। তাহলে এম অফ ই এর মান হচ্ছে কত, তাহলে এখানে 30×30 ডিভাইডেড বাই 30+30 যদি করি তাহলে আমাদের আসবে 50। এখন দেখি আমরা এই রোটেশনের জন্য সি এই এফ টু এইচ এর কোনো চেঞ্জ হবে না, ডি এবং এ থেকেও কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ সি এর ইনফ্লুয়েন্স ডাইলিউশন। আমাদের আর একটা পোর্শন বাকি আছে, সরি এটা মোমেন্ট অফ ই, আমাদের মোমেন্ট অফ সিটা বাকি আছে। তাহলে সি বিন্দুতে আমরা আসলাম, সি বিন্দুতে আসলাম, এসে রোটেশন দিলাম, সি বিন্দু লেফট এর পার্টে কোন ধরনের চেঞ্জ কি হবে, হবে না, যেহেতু এ এবং সি বিন্দুতে সাপোর্ট আছে, দুই দিকেই সাপোর্ট আছে, চেঞ্জ হবে না, শুধু হচ্ছে সি এর রাইট পাশে রোটেশনের ডিফেক্টটা যাবে। রোটেশনের ডিফেক্টটা কিভাবে যাবে, তাহলে রোটেশনের ডিফেক্ট আমি দিলাম কোন পর্যন্ত, রোটেশনের ডিফেক্ট যাবে এফ পয়েন্ট পর্যন্ত। আচ্ছা তাহলে রোটেশন, রোটেশন ই রোটেশন ডি তে গেল, যে এফ এ যাবে জিরো হয়ে গেল, তাহলে এটাই হচ্ছে আমাদের মোমেন্ট অফ সি এর জন্য মোমেন্ট ডায়াগ্রাম। এবং ভ্যালুটা কথা হবে, যেহেতু একটা পাশ রোটেট করছে এবং এই ভ্যালুটা হচ্ছে 20, তাহলে আমাদের সবগুলার ফোর্স এর জন্য সাপোর্টের জন্য এবং মোমেন্টের জন্য ডায়াগ্রাম আঁকা হয়েছে। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন।